শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম মোহাম্মদ নিজামুদ্দিন চৌধুরী, বাবার নাম আব্দুল আলম চৌধুরী, মায়ের নাম মাজেদা বেগম। আমার বাড়ি হচ্ছে সরবভাটা ইউনিয়ন, থানা রাঙ্গুনিয়া, জেলা চট্টগ্রাম। 71 সালে আমার বয়স ছিল 14 বছর। গ্রামের বাড়িতে ছিলাম আমরা মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে। যখন ভারত থেকে মুক্তিযোদ্ধারা গ্রামে চলে আসে, তখন আমাদের বাড়ির পাশে আমার এক আত্মীয় হাজি আহমদুর রহমানকে মুক্তিযোদ্ধারা ভুলবশত হত্যা করে। তখন এটার দায়ী করছিলাম মুক্তিযোদ্ধাকে। তখন আমরা মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে গ্রাম থেকে রাঙ্গামাটি চলে গেছিলাম। রাঙ্গামাটি আমার বাবা সাঁসাদের ব্যবসা বাণিজ্য ছিল, চাকরি ছিল, সেই সুবাদে আমরা রাঙ্গামাটি চলে গেছিলাম। রাঙ্গামাটিও মাঝে মধ্যে মুক্তিযোদ্ধাদের তৎপরতা বাড়লে সেখানেও অবস্থা খারাপ হয়ে যায়। পাঞ্জাবি এবং মুক্তিযোদ্ধাদের সাথে বিভিন্ন সময়ে সংঘর্ষ দেখেছি। এরপর আমরা আবার গ্রামে চলে আসি। আমাদের সরবভাটায় অশোক খারবাড়ির গ্রুপ, আলম সাহেবের গ্রুপ, করিম সাহেবের গ্রুপ আমাদের সরবভাটা এলাকায় ছিল। তারা বিভিন্ন অপারেশনে যাওয়ার সময় প্রায় প্রতি সপ্তাহে কয়েকদিন আমাদের বাড়িতে খানাপিনা খাইতো। আমাদের বাড়িতে সন্ধ্যা 7টার আগে খানাপিনা খেয়ে তারা অপারেশনে চলে যেত। আমার বাবা তাদের ক্যাম্পেও তরি তরকারি না থাকলে তরি তরকারি, মাছ, মুরগি এগুলো নিয়ে তাদের ক্যাম্পেও তাদেরকে দিত। সরবভাটায় ক্যাম্প ছিল, একটা করিম সাহেবের ক্যাম্প ছিল, আরেকটা ছিল সিরিঙ্গায় আলম সাহেবের ক্যাম্প, আরেকটা অশোক কারবারের ক্যাম্প ছিল নোয়াখোলায়। সালে আলম গ্রুপের ক্যাম্প পূর্ব সরবভাটায়। কর্ণফুলির দক্ষিণ পারে আমাদের বাড়ি। কর্ণফুলির দক্ষিণ পারে বাড়ি হওয়াতে কর্ণফুলির কারণে পাঞ্জাবিরা আমাদের দক্ষিণ রাঙ্গুনিয়ায় মোটামুটি খুব কম আসা যাওয়া করেছে। আমার জানা মতে আমি 3 বার দেখেছি তাদের আসতে। এবং আমরা তখনকার সময়ে আওয়ামী পরিবার থাকার কারণে আমাদের বাড়িঘর পুড়ে দেওয়ার জন্য তারা লাইন ধরে দাঁড়িয়েছিল। কী কারণে জানি না, আবার পুড়ে না দিয়ে তারা এদিকে শিলক দিয়ে সরব ফদুয়ায় চলে আসে। আসার পথে 2 জন ক্যাট মজুরকে হত্যা করেছে, জমিতে কাজ করতেছিল। নামগুলো মনে আছে? নামগুলো মনে নেই। ওখানে পাঞ্জাবিরা আসার সময় চারিদিকে গ্রাম, যদি সংঘর্ষ হয় তাহলে প্রচুর মানুষ মারা যেতে পারে, সেই জন্য অশোক গ্রুপ এবং আলম গ্রুপ পিছু হটেছিল। পাঞ্জাবিরা কিন্তু
ওই খালার বাপের গোনা দিয়ে এই ফুলতলির হাট হয়ে রাজা চলে আসিল এবং আসার সময় তারা যতটুকু শুনেছি বিভিন্ন ঘরবাড়ি হিন্দুদের বাড়ি বাজার বিভিন্ন ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছিল। আচ্ছা, এই যে পাঞ্জাবিরা যখন আসতো তখন আপনার মা বোনেরা কি বাড়িতে থাকতো? খালিয়ে যেত, পাঞ্জাবিরা আসলে মা বোনেরা খালিয়ে যেত। তারা আমাদের পিছনে একটা টিলা ছিল আমার বাড়ির পিছনে, আর সব মা বোনেরা সব ওই টিলার ওদিকে বাড়িঘর ফেলে চলে যেত এবং রাত্রিবেলা বাড়িঘরে কেউ থাকত না, অন্য বাড়িতে গিয়ে থাকতে হইত। রাত্রিবেলা তো আসত না, সব বেটার অনেক ধরে নিয়ে গেছে রাত্রে এসে। বিভিন্ন লোক আছে তো ওই জন্য আর কি, কারণ শান্তি বাহিনীতে ছিল আমাদের এক স্যার সুলতান মাস্টার, ওনাকে বলছিলাম না আমাদের আইডেন্টি কার্ড এনে দাও। রাঙ্গুনিয়া শান্তি বাহিনীর প্রধান ছিল মৌলানা মেহের জাবা, উনি মুক্তিযোদ্ধাদের ব্যান আমি আইডেন্টি কার্ড পাঠাই দেবো, তোমরা নাম লেখে লেখে তার যাত্রা চলাই, তা আমাদের পক্ষেই ছিল আর কি শান্তি বাহিনীর চেয়ারম্যান। হ্যাঁ, তাহলে উনি কোনো ক্ষতি করা নেই এলাকা? আরে না, আমাদের সাহায্য করছে তো, উনি মুক্তিযোদ্ধাদের সাহায্য সাহায্য করছে এবং ওদেরকে বিভিন্ন পাঞ্জাবিতে ধরে নিলে এরকম এগুলো ফালতু লোক এগুলো করে ধরে আসো, ভালো লোক তো ধরতে পারো না। আপনাদের শান্তি বাহিনীর চেয়ারম্যান ছিল না এখানে? সভা চেয়ারম্যান ছিল আর এক মুসলিম, তিন নৌসভা, উকিল নৌসভা, কলে নৌসভা, নৌসভা চেয়ারম্যান। উনি ওই মুসলিম লীগের প্রধান ছিল, সংগঠক ছিল আর কি। এই জাফর চেয়ারম্যান আব্বাকে ধরে নিয়ে গেছিল না পাঞ্জাবিরা, রাঙ্গুনি কলেজে নিয়ে গেছিল, ওইখান থেকে একটা রাজাকার রাজাকার ছিল, রাজাকার ওই বেলাল বেলাল আহমদ ওদের আত্মীয় ছিল, ওর আত্মীয় ছিল ওইখানে রাঙ্গুনিয়া কলেজে, ওর ভাড়াদার হিসেবে থাকতো ওই পাঞ্জাবিদের সাথে। ওই যাবস মেয়ের আব্বা কবির আহমদ সাহেবকে উনি ওইখান থেকে রাত্রে ছেড়ে দিচ্ছে, তাদের লাল মোহাম্মদকে নিয়েছিল আরও দুই তিনজনের, ওদেরকে ছেড়ে দেয় নাই, ওই আত্মীয় হিসেবে কবির আহমদ সাহেবকে ছেড়ে দিচ্ছে। তখন ওই পাঞ্জাবিরা ওকে খারাইয়ে মেরে ফেলার জন্য তারাইছে, ও পালাইয়ে চলে যাচ্ছে এখানে। তখন ওকে এখানে মুক্তিযোদ্ধারা ধরে ওই ফুলতলিয়া বাজারে মেরে ফেলছে বেলালকে। তিরিশ লক্ষ শহীদ ও পাঁচ লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।